মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হয় ভাতার থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি প্রায় 1000 মাস্ক বিতরণ করা হয়। যে সমস্ত গাড়ির চালক মাস্ক পরেনি তাদেরকেও একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। থানা থেকে যেটা পুলিশে যে উদ্যোগ নিয়েছে মাস্ক পরা নিয়ে, সকল যাত্রীদের সকল সহযোগিতা মানুষদের পাশে থানা থেকে যে সুবিধাতে মাস্ক পরা নিয়ে যে বিকল্প পদ্ধতি নিয়েছে করোনা ভাইরাসকে যতটা পারি আটকানোর প্রচেষ্টায়, তাই ভাতা থানা পুলিশকে স্বাগত জানাচ্ছি। এরা দিন ধরে এইভাবে প্রত্যেকটি মানুষদের পাশে দাঁড়িয়ে যারা মাস্ক পরে নাই তাদেরকে মাস্ক পরিয়ে পর্যন্ত দিচ্ছে, যাতে আরও আগামী দিন এইভাবে কাজ করে আমরা সকলে মিলে এই জিনিসটা আগামী দিনে দাঁড়িয়ে রাখতে পারি। আজকে তো এরা মাস্ক বিতরণও করছে, কি বলবেন? এটা খুবই ভালো উদ্যোগ। কাদেরকে কাদেরকে এই মাস্ক দেওয়া হচ্ছে? প্রত্যেক পঁচাত্তর মানুষদেরকে দেওয়া হচ্ছে মাস্ক। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।